আবার জিদ্দার মানুষের তরফ থেকে ধামাকা আসছে, ধামাকা কামিং সুন। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন এই ভিডিওতে জিদ্দার মানুষ নিয়ে কথা হবে। দেখো, আমি সত্যি বলতে কি, আমি জিদ্দার যখনই ছবি আসে আমি খুব এক্সাইটেড হয়ে থাকি, কারণ এই মানুষটাকে বড় পর্দায় দেখতে আমি প্রচণ্ডভাবে ভালোবাসি। আর জিদ্দার সোয়্যাগ বিহীন কোনো ছবি আমার দেখতে পোষায় না ভাই, পরিষ্কার কথা। জিদ্দা মানে হচ্ছে সোয়্যাগ, সোয়্যাগে ভরা থাকবে, সেই বিষয়পত্রগুলো দেখবো। আর মানুষ, গতকাল সঞ্জয় সমাদ্দারের ইন্টারভিউটা শুনে এক্সপেকটেশন আরও কোথাও গিয়ে 5 গুণ বেড়ে গেছে ভাই মানুষের প্রতি। বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা হবে, দেখো এই বিষয়টা আমি 2 দিন আগে দেখেছি, কিন্তু আমি 2 দিন বাড়িতে ছিলাম না। তারপরে ফিরে এসে সকলেই জানো আমি একটি বাড়ির বউ, এবং বাড়িতে লোকজন আসে, পুজো, একটু ঠাকুর তো দেখতে বেরোতে হবে, সব মিলিয়ে না এই বিষয়টা মিস হয়ে গেছে। কিন্তু আমাকে 2 দিন পরে ফের মনে করালো অনুপম। অনুপম আমাকে বিষয়টা পাঠালো এবং সেটা নিয়ে কথা হোক এই ভিডিওতে। মানুষের কিছু একটা আপডেট কামিং সুন ভাই, সেটা তো ট্রেলার কখনোই হতে পারে না। আমার তো মনে হচ্ছে ট্রেলার কিছুতেই নয়, কারণ জিদ্দা এরকম মানুষই নন যিনি রিলিজের এতদিন আগে ট্রেলার দিয়ে দেবেন, একদম না। এবং আমি চাইও না আসুক, আমি চাই আগে প্রথমে 3খানা গান আসুক। মানুষের প্লে লিস্ট থেকে প্রথম ভিডিওটা হাইড করে দেওয়া আছে, তারপরেই আমরা 2টো ভিডিও দেখতে পাচ্ছি, মানুষের হিন্দি টিজার, মানুষের বাংলা টিজার। তার ঠিক ওপরের ভিডিওটাই হাইড করা, তার মানে ভিডিওটা গোটাটা রেডি আছে ভাই, ওটাকে হাইড করে রাখা হয়েছে, দুম করে একদিন চলে আসবে। এবং আমি আজকে সকালেই তোমাদেরকে একটা ভিডিওতে জানিয়েছি যে খুব সম্ভবত, আমি যদি ভুল না হই, দেখো আপডেট অনেক সময় আসে, অনেক সময় মেলে, অনেক সময় মেলে না। মেললো না মানে কিন্তু এই নয় যে সমস্ত কেউ ভুলভাল আপডেট দেয়, এটা আমি আমার কথা বলে বলছি না, আমি সকলের কথাই বলছি। অনেক সময় প্রোডাকশন হাউসের ডিসিশনও চেঞ্জ হতে থাকে, তারা হয়তো প্রথমে ভাবলো যে না এই দিনে দেবো, তারপরে তাদের মধ্যে ডিসকাশন হয়ে গেল না এই দিনটা দেবো না আমরা, চলো এই দিনটা দিই। সেটা আর ওই মানুষটার কাছে আপডেট এলো না যে মানুষটা আপডেট পেয়েছিল যে এই দিন আসতে পারে, তখন সেই মানুষটা মিথ্যেবাদী হয়ে যায়। তাই আমার মনে হয় যে আপডেট কখনো যদি নাও মেলে, মিথ্যেবাদিতার ব্যাপার খুব একটা থাকে না, তবে প্রোডাকশন হাউসের ডেটটা, রিলিজের ডেট, কী আসবে, গান আসবে, ট্রেলার আসবে, টিজার আসবে, ডেট তো তারা তাদের মতন করে চেঞ্জ করতেই পারেন। তবে এটা আমার ধারণা বা এটা আমি খবর পাচ্ছি যে লক্ষ্মী পুজোর দিন কিন্তু মানুষের প্রথম গান আসবার কথা, এবং কোন গানটা আসছে সেটা কিন্তু জানি না, সেটা জানি না। রোম্যান্টিক ট্র্যাকটা আসবে, না টাইটেল ট্র্যাকটা আসবে, না পেপি নাম্বারটা আসবে, কিচ্ছু জানি না। তবে মানুষের প্রথম গান খুব সম্ভবত আসছে, এবং এই যে ভিডিওটা হাইড করা আছে এটা আই হোপ সো এটা মানুষের প্রথম গানের, মানে প্রথম গানটা। আমি সুপার এক্সাইটেড, মানে গানটা আসবে, রিয়াকশন করবো, রিভিউ করবো, আমি তো খুবই এক্সাইটেড। এরপরেই যে বিষয়টা নিয়ে কথা হবে, এই বিষয়টা নিয়ে আমি অনেকদিন আগেই তোমাদেরকে বলেছিলাম, সেটা হচ্ছে বুম্বাদার ছেলে অর্থাৎ তৃষাণজিৎ চ্যাটার্জি, প্রসেনজিৎ চ্যাটার্জির পুত্র তৃষাণজিৎ চ্যাটার্জি কিন্তু মানুষ ছবিতে সেও টিম মেম্বার হিসেবে কাজ করেছে, মানে সে কিন্তু মানুষ প্রজেক্টের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এবং এখন মানুষের টিজারের ডিটেলসে যখন আমরা দেখতে পাচ্ছি তৃষাণজিতের নাম, সেটা ভাইরাল হচ্ছে। আমি তোমাদেরকে মোটামুটি 1-2 মাস আগে এই খবরটা চ্যানেল থেকে করেছিলাম যে তৃষাণজিৎ কিন্তু সঞ্জয় সমাদ্দারকে অ্যাসিস্ট করেছেন, মানে অ্যাসিস্ট্যান্ট এডি আমরা যেটা, মানে যাকে বলি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে তৃষাণজিৎ কিন্তু কাজ করেছে, এবং এটা খুব বড় একটা পাওয়া, এটা বিশাল বড় একটা পাওয়া তৃষাণজিতের ক্যারিয়ারের জন্যও, এটা বড় একটা শিক্ষণীয় ব্যাপার। এবং আমি তো মনে করি যে এটা একটা খুব ভালো ব্যাপার হলো যে বাংলার সুপারস্টার জিদ্দা, জিদ্দার ছবিতে বাংলার টলিউড ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে সেই প্রজেক্টের সঙ্গে যুক্ত, এটা কোথাও না কোথাওভাবে একটা পজিটিভ ভাইব দেয়। তো পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কী বক্তব্য ডেফিনেটলি কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক থেকে দেখলে পেজটাকে লাইক, ফলো আর সিফার্স্ট করে রাখতে কিন্তু কেউ ভুলো না। আবার আসছি খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্য সকলকে টাটা। আর চলে যাওয়ার আগে বললাম সকলকে শুভ বিজয়া, বড়রা আমাদের প্রণাম নেবেন আমাদের চ্যানেলের তরফ থেকে, আর ছোটরা এবং বন্ধুরা অনেক শুভেচ্ছা নিয়ে, অনেক ভালোবাসা নিয়েও। টাটা।